আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। জিটিএ নির্বাচনের আগে ফের উত্তরবঙ্গ সফরে মমতা, জুনে ঠাসা কর্মসূচির কথা জানালেন নিজেই। আগামী মাসে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুর্গাপুর থেকে তিনি জানালেন জুনের গোড়াতেই উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। অর্থাৎ সব ঠিকঠাক থাকলে জিটিএ নির্বাচনের আগেই পাহাড় সফরে যাবেন মুখ্যমন্ত্রী। এদিন দুর্গাপুরে দাঁড়িয়ে লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জেতানোর জন্য আসানসোলবাসীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, আসানসোলের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ, সকলে আমাদের এত ভালোবাসা দিয়েছেন। তাছাড়া দুর্গাপুর তো আমার ফেভারিট জায়গা। এরপরই তিনি জানান সামনেই তার বাঁকুড়া এবং পুরুলিয়া সফর। তার আগে ভাগে দুর্গাপুরে পৌঁছে গিয়েছেন, জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করে ব্লক সভাপতি দলীয় সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে সরকারি কাজ সচল রাখতেই বদ্ধপরিকর তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী এদিন আরও জানান জুন মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। আগামী 26শে জুন জিটিএ নির্বাচনের দিন ঘোষিত হয়েছে, যার প্রতিবাদে ইতিমধ্যেই অনশনে মোর্চা নেতা বিমল গুরং। তার আগে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গ থেকে ফিরে পূর্ব ও পশ্চিম বর্ধমান ব্লক সভাপতিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এর পাশাপাশি জুনের শেষ সপ্তাহে বর্ধমান ও আসানসোলের জনসভার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। আসানসোলবাসীকে ধন্যবাদ জানানোর পর কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানাতেও সারেননি তৃণমূল সুপ্রিমো। 100 দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনা নিয়ে ফের অভিযোগ তোলেন তিনি। এর প্রতিবাদে দলীয় কর্মসূচিও বেঁধে দিলেন তিনি। বলেন, ব্লক টিএমসিপি, যুব তৃণমূল মহিলা সংগঠন, ক্ষেত মজুর, সংখ্যালঘু আদিবাসী সংগঠন, তপশিলি সেল সবাই একসঙ্গে 5-6 জুন বুথের বুথে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে। কেন 100 দিনের টাকা পাচ্ছে না বাংলা শ্রমিক? প্রধানমন্ত্রী জবাব দাও, এই ভাষায় প্রতিবাদ করা হোক। মমতার বিকল্প দিতে পারেনি বিজেপি। বিধানসভা ভোটে হারের জন্য ফের দলকেই দুষলেন দিলীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে বিজেপি নিজেদের তুলে ধরতে ব্যর্থ হয়েছিল। 21-এর ফল খারাপ হওয়ার পিছনে এটা বড় কারণ বলে মনে করছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। 21-এর ভোটে হারের ব্যাখ্যা দিতে গিয়ে একটি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে দিলীপবাবু বলেছেন, রাজ্যে আমাদের ব্যর্থতা যে আমরা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প দিতে পারিনি, যেটা অন্য রাজ্যে পেরেছি, এখানে অক্ষমতা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলন থেকে বঙ্গের বিজেপি কর্মীদের যে শাখার রয়েছে সে কথা খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে দলীয় বৈঠকে বলে গিয়েছেন। দলের নেতাকর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের উদাহরণ দিয়েছিলেন শাহ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও কার্যত সেই একই সুরে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে উঠতে পারেনি বিজেপি, তাই দিলীপের শিকড়োক্তি বাংলায় মানুষের কাছে কোনো বিকল্প ছিল না, তাই তারা সেই তৃণমূলকেই এনেছেন। দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ, যা নিয়ে বিতর্ক কম হয়নি। সংবাদ মাধ্যমে সেই প্রসঙ্গে বলতে গিয়ে নিজের সেই মন্তব্যে অনর মেদিনীপুরের সাংসদ দিলীপবাবুর বক্তব্য, ভুল বলিনি, এখনও বলছি সুকান্তের অভিজ্ঞতা কম। কেউ অভিজ্ঞতা নিয়ে কাজ করতে আসে না, কাজ করতে করতে অভিজ্ঞতা হয়। এদিকে রবিবার রানাঘাটে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন দিলীপ ঘোষ। বাংলা থেকে সরিয়ে তাকে ভিন রাজ্যে দায়িত্ব দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবুর দাবি, বাংলাতেই তো বসে আছি, অল ইন্ডিয়ার দায়িত্ব তো কাউকেই নিতে হবে। যারা রাজ্যে কাজ করেছেন অভিজ্ঞতা আছে, এটাই স্বাভাবিক। কঠিন রাজ্যগুলির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনার প্রসঙ্গে দিলীপের বক্তব্য ক্ষমতাকে কুক্ষিগত করেছে তৃণমূল। রাজনীতিতে সব কিছুই বড় অনিশ্চিত, সৌমিত্র অনুপম লকেটের দলবদলের জল্পনা নিয়ে মন্তব্য সুকান্তের। ইতিমধ্যেই পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন বাবুল সুপ্রিয় থেকে অর্জুন সিং। এবার তার রেশ কাটতে না কাটতেই আবারও জল্পনা শুরু রাজনৈতিক মহলে। শোনা যায় ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসবেন বিজেপির বেশ কিছু নেতা। তবে তাদের মধ্যে প্রকাশ্যে লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৌমিত্র খাঁ এবং অনুপম হাজারার মতো হেভিওয়েট নেতারা রয়েছেন। এবার তাদের দলবদলের জল্পনা উড়িয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত এদিন বালুরঘাট শহরের কল্যাণীঘাট এলাকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন তিনি। এরপরই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই অনুপম হাজরা, লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁর দলবদল জল্পনা উড়িয়ে তিনি বলেন, আমার মনে হয় তারা সুরেই রয়েছেন। অনেক সময় মানুষের গলার সুর সঠিক নিয়মে লাগে না, তবে তারা সুরেই রয়েছেন। তারা আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব। এবার কে কখন কোন দলে যাবেন তা কেউ বলতে পারেন না। রাজনীতিতে সব কিছুই বড় অনিশ্চিত। যেমন কপিল সিব্বল কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টিতে চলে গেলেন, এটা আমরা কখনোই ভাবতে পারিনি। কবে কে যাবেন তা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, ওনারা সবাই আমাদের দলের সঙ্গে রয়েছেন। সৌমিত্র খাঁ দলের বৈঠকে এসেছিলেন, আমার সঙ্গেও তার দেখা হয়েছে। লকেট চট্টোপাধ্যায়কেও দলের একাধিক দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। আর অনুপম হাজরার ক্যান্সার হয়েছে বলে তিনি দিল্লিতে থাকেন। জয়পুরে যখন গিয়েছিলাম তখন আমার সঙ্গে দেখা হয়েছিল। আমার বিশ্বাস এরা সবাই দলের সঙ্গে রয়েছেন আর থাকবেন। এছাড়াও তৃণমূলে যোগদান নিয়ে সৌমিত্র খাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভাইপো যেদিন তৃণমূল ছাড়বে সেদিন তৃণমূলে যাওয়ার কথা ভাবব। অর্জুনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক সম্পর্ক এক নয়। চতুর শিয়ালের হাত ধরে আমি পাঠাবলি হব না, আমি চতুর শিয়ালের পথন দেখতে চাই। ভাইপো বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূল থেকে সরবেন সেদিন তৃণমূল নিয়ে ভাবব। সীমারেখা কে লঙ্ঘন করছে মানুষই দেখছেন, রাজ্যপালকে পাল্টা জবাব অভিষেকের। সীমারেখা লঙ্ঘন করছেন কে তা নিয়ে বিতর্ক, তা নিয়েই বাকযুদ্ধ। কাজের এখতিয়ার, বক্তব্য পেশ কিংবা প্রশ্ন তোলার ক্ষেত্রে কার সীমা কতটা, এবার তা নিয়ে পরোক্ষে বাকযুদ্ধে জড়ালেন রাজ্যপাল ও সাংসদ। রবিবার শিলিগুড়িতে পা রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তোপ দেখেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বলেছিলেন একজন সাংসদ সীমা ছাড়িয়েছেন, বিকেলেই তার পাল্টা জবাব পেলেন তিনি। অভিষেকের টুইট, কে সীমারেখা অতিক্রম করছেন তা মানুষই দেখছেন। এদিন নাম না করে তৃণমূল সাংসদের উদ্দেশ্যে ধনখড়ের বক্তব্য ছিল, এসএসসি মামলায় সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছেন যে বিচারপতি তাকে আক্রমণ করা নিন্দনীয়। একজন সাংসদ যাবতীয় সীমা ছাড়িয়েছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে বেনজির আক্রমণ করেছেন, বিচার ব্যবস্থাকে আক্রমণ নিন্দনীয়। শনিবার যা হয়েছে তার জন্য মুখ্য সচিবকে বলছি অবিলম্বে পদক্ষেপ করুন। এর আগে শনিবার হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমার বলতে লজ্জা লাগে, বিচার ব্যবস্থায় এক থেকে দুজন এমন আছেন যারা সম্পূর্ণ যোগ সাজস্যের তলবিবাহক হিসেবে কাজ করছেন, তারা 1% হবে। কিছু হলেই সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হচ্ছে, খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। অর্থাৎ বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার পরিপ্রেক্ষিতেই এদিন রাজ্যপাল তীব্র সমালোচনা করলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একজন সাংসদ যাবতীয় সীমা ছাড়িয়েছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে বেনজির আক্রমণ করেছেন, এ নিয়ে মুখ্যসচিবকে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন ধনখড়। এরপরই তাকে টুইট জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, আমি সত্যি কথা বলতে পছন্দ করি, আগের দিন আমি বিচার ব্যবস্থার অন্তর্গত 1% মানুষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছি, কোনো ব্যক্তিকে নিয়ে কিছু বলিনি। এখন মানুষই দেখুন কে সীমারেখা অতিক্রম করছে। মিশন 2024 দুর্বল সংগঠন সামলাতে শাহকে শীর্ষে রেখে বিজেপির টিম বাংলা। মিশন 2024 লোকসভা নির্বাচনের আগে স্বর্ণ ছাড়া রাজ্য বিজেপিকে এক সূত্রে বাঁধতে টিম বাংলা গঠন করলো দলের শীর্ষ নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মাথায় রেখে 6 হেভিওয়েট মন্ত্রীকে টিম বাংলায় রাখা হয়েছে বলে সূত্রে খবর। পরিস্থিতি বুঝে ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়ানো হবে, তবে আপাতত 6 মন্ত্রী নিয়মিত যাতায়াত করবেন। বাংলাকে 5 জনে ভাগ করে মন্ত্রীরা কাজ করবেন। দলের সর্বভারতীয় সভাপতি বঙ্গ সফরের পরেই টিম বাংলা কাজ শুরু করবে বলে জানা গিয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে আলাদা সভা করার পাশাপাশি রাজ্যনেতাদের সঙ্গে রুদ্রদ্বার বৈঠক করেন অমিত শাহ। তার আগে অবশ্য রাজনেতৃত্বের কাছে সাংগঠনিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করেন জেপি নাড্ডা, বিএল সন্তোষরা, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীরা দিল্লিতে যে রিপোর্ট পাঠান তা হাতে পেয়ে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় নেতৃত্ব। মন গড়া রিপোর্ট নয়, জেলা ঘুরে নিচুতলা নেতৃত্বের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতির উপর রিপোর্ট তৈরির নির্দেশ দেয় দিল্লি। পরের রিপোর্টেও সন্তুষ্ট হতে পারেননি অমিত শাহ, জেপি নাড্ডারা। বাংলায় দলের হাল যে বেহাল তাদের আলোচনাতেই স্পষ্ট হয় বলে সূত্রের খবর।
এর মধ্যে বঙ্গ সফর করে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ফিরেই সর্বভারতীয় সভাপতির সঙ্গে একপ্রস্থ আলোচনা করে নেন। তখনই ঠিক হয় এবার বাংলায় যাবেন সর্বভারতীয় সভাপতি। আগামী 7 ও 8 জুন নাটা বাংলায় থাকবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কিন্তু বাংলা নেতাদের উপর ভরসা করতে রাজি নয়াদিল্লি। 2019 মডেলেই বাংলার ভোট ময়দানে থাকার পরিকল্পনা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য জুড়ে ফের সংগঠনকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে আপাতত 6 জন হেভিওয়েট মন্ত্রীকে এলাকা ভাগ করে দায়িত্ব দেওয়া হবে। এদের মাথায় থাকবেন অমিত শাহ। সূত্রের খবর, শাহ ছাড়াও দলে থাকবেন স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান, এসপি সিং, বাঘেল সহ 6 জন। টিম বাংলার সদস্যরা নিয়মিত রাজ্য সফর করবেন একসঙ্গে, সেই সঙ্গে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত শাহ ও নাড্ডাকে রিপোর্ট দেবেন। এছাড়াও গত লোকসভা ও বিধানসভা ভোটে যেসব বুথে দল হেরেছিল তারও পর্যালোচনা করা হবে, কারণ জানার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর। বিরাট স্বস্তি, অভিষেকের বিরুদ্ধে কড়া শতপ্রণোদিত মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। হলদিয়ার জনসভায় দাঁড়িয়ে বিচার ব্যবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এরপরই মন্তব্য নিয়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর দৃষ্টি আকর্ষণ করেন দুই আইনজীবী। এর সঙ্গেই শতপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানানো হয়, সেই মতো মামলা দায়ের করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু দুপুর 2টায় এই সংক্রান্ত মামলার শুনানি হয়, সেখানেই আগের দেওয়া রায় খারিজ করে দেওয়া হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বিচার ব্যবস্থার 1% বিরুদ্ধে দিন দুয়েক আগে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে শুরু হয় সমালোচনা। নাম না করে অভিষেকের সমালোচনা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিচারপতিদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মামলা দায়ের হলো। কলকাতা হাইকোর্টের দুই আইনজীবী স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানান হাইকোর্টে। হাইকোর্ট দুই আইনজীবীকে মামলা দায়েরের অনুমতিও দেয় প্রথমে, পরে এদিন দুপুর 2টায় মামলাটির শুনানি হলো। শনিবার হলদিয়া তৃণমূলের শ্রমিক সংগঠনের সভা থেকে বিচার ব্যবস্থার 1% নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, আমার বলতেও লজ্জা লাগে, বিচার ব্যবস্থার 1-2 জন এমন আছেন যারা সম্পূর্ণ যোগসাজশ করে কাজ করছেন তলিবাহক হিসাবে, 1% এমন আছেন কিছু হলেই যারা সিবিআই দিয়ে দিচ্ছেন, খুনের ঘটনাতেও স্থগিতাদেশ দিচ্ছেন, খুনের ঘটনায় আদালত নিরাপত্তা দিতে পারে অভিযুক্তকে কিংবা সাক্ষীকে। আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমি ক্যামেরার সামনে এমন কথা 2000 বার বলবো, 10000 বার বলবো, সত্যি কথা বলতে আমার কোনো ভয় নেই।